পঞ্চাশতম বর্ষে বনগাঁ হরিভক্তি প্রদায়িনী সভা, ভীম একাদশীতে উপচে পড়া ভিড় ভক্তদের, আজ সবকিছু মিলিয়ে বনগাঁর সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই প্রাচীন ধর্মীয় অনুষ্ঠান। শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা এই বছর পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল। বনগাঁর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে এই অনুষ্ঠানও ঐতিহ্য বহন করে চলেছে। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৮ দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় এইখানে। আজ ভীম একাদশী। এই ভীম একাদশী উপলক্ষে শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভায় পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। জানা যায়, সরস্বতী পুজোর দিন ঘট প্রতিস্থাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। দীর্ঘ ১৮ দিন ব্যাপী এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন। প্রতিদিনই পুণ্যার্থীদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। পূর্বে এই হরিভক্তি প্রদায়িনী সভা অনুষ্ঠিত হতো টাউন হল মাঠে। বর্তমানে ভক্ত সমাগম বেশি হওয়ার কারণে ভক্তদের সুবিধার্থের কথা মাথায় রেখে স্থান পরিবর্তন করে খেলাঘর মাঠ প্রাঙ্গণে শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা অনুষ্ঠিত হচ্ছে। শ্রী শ্রী হরিভক্তি সভার অনুষ্ঠানের শেষ দিন হয় মালসা ভোগ। সেই সঙ্গে এখানে আগত সকল ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসে বহু ভক্তেরা এবং এখানে প্রতিদিন পাঠ, কীর্তন, গানের পাশাপাশি নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভার সম্পাদক জয়দীপ কুণ্ডু জানান, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা বনগাঁর একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আজ থেকে ৫০ বছর আগে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। প্রতি বছর সরস্বতী পুজোর পরদিন থেকে ১৮ দিন ব্যাপী অনুষ্ঠান হয়। বনগাঁর একটি ঐতিহ্য এই বনগ্রাম শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা আজ ৫০ বছর ধরে এই অনুষ্ঠান বনগাঁর মুখে করে চলেছে। প্রতি বছর সরস্বতী পুজোর পরদিন থেকে ১৮ দিন এই অনুষ্ঠান হয়। আমাদের এই অনুষ্ঠান আগে হতো বনগাঁ টাউন হল ময়দানে, এখন গত ৭-৮ বছর ধরে বনগাঁ খেলাঘর ময়দানে হচ্ছে। আজ থেকে ৫০ বছর আগে এই অনুষ্ঠান শুরু করেছিলেন নৃত্যলীলা প্রবিষ্ট ঔপাদ মদনমোহন গোস্বামী। তখন মদনমোহন গোস্বামীকে যারা সাহায্য করেছিলেন তাদের অন্যতম স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠ, স্বর্গীয় মণীন্দ্রলাল কুণ্ডু, স্বর্গীয় শান্তিরঞ্জন কুণ্ডু, স্বর্গীয় সলিল কৃষ্ণ কুণ্ডু, স্বর্গীয় রামচন্দ্র মোদক, স্বর্গীয় রাধেশ্যাম পাল, স্বর্গীয় প্রফুল্ল খা, স্বর্গীয় বিশ্বপ্রসাদ চট্টোপাধ্যায়, স্বর্গীয় শৈলেন্দ্রনাথ বিশ্বাস, স্বর্গীয় ষষ্ঠীপদ ঘোষ, স্বর্গীয় শৈলেন তরোদ্ধার, আরও বহু মানুষ যারা এই অনুষ্ঠানটাকে ধরে রেখেছিল। আজকে এই অনুষ্ঠান ৫০তম বর্ষে পদার্পণ করল। আজ ভৈমী একাদশী। এই ভৈমী একাদশীতে প্রত্যেক বছর এখানে হাজার হাজার লোক সারা পশ্চিমবঙ্গ থেকে জড়ো হয়। এটা বাংলা বনগাঁর একটা আবেগের জায়গা, মঞ্চের আবেগের জায়গা। আগে এই অনুষ্ঠান টাউন হল ময়দানে হতো। আজ ভীম একাদশী উপলক্ষে সকাল থেকে এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়বার মতো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত এক ভক্ত জানান, সারা জীবন আমরা যতদিন বেঁচে আছি যেন এইরকম দেখতে পারি, এত সুন্দর মহতি অনুষ্ঠান যেন আমরা সবাই মিলে অনুষ্ঠানটাকে নিয়ে আমরা সুন্দরভাবে নামাতে পারি, উপভোগ করতে পারি বা সবাইকে এরকম আনন্দ উপভোগ দিতে পারি। পাঠ, কীর্তন, গীতা, পদাবলী, তারপরে গীতা পাঠ, সমস্ত রকম থাকে। প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন নিয়মিত, পুষ্পান্ন ভোগ দেওয়া হয়। আজকে একাদশী, আজকে আমাদের পুষ্পান্ন হবে না, আজকে ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে। ১৮ দিন ব্যাপী এই অনুষ্ঠানটা আমাদের চলছে খুব সুন্দরভাবে ৫০ বছর পূর্তি। আমাদের এইটা ৫০ বছর পূর্তির জন্য এবার আমাদের অনুষ্ঠানটা আরো বড় করে হচ্ছে, মানে হওয়ার চেষ্টা করছি আমরা, মানে করা এখন কতক্ষণ হচ্ছে জানি না। নতুন মন্দির শিগগিরই তৈরি হবে, শিগগিরই তৈরি হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।